জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধারণীর কৃপায়। আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো আজকে একটু আলোচনা করব, আমি ইউটিউবেই কিছু ভিডিও দেখেছি গোপাল সেবার, তো সেইগুলোকে নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সাথে, কারণ আপনারা ওগুলো দেখেই শিখবেন, ওগুলো দেখেই জানবেন। তো বলাটা আমার ঠিক নয়, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই একটু আপনাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, আজকে সকলের প্রথমে দর্শন করে নাও। গরম খুব পড়েছে, তো সাজুগুজু আমি করাই না একদম, তো এই গরমের মধ্যে আমার মনে হয় ওদের বেশি কষ্ট হয়। তো যাই হোক, আজকে আমাদের ছোট লালিকে একটু সাজিয়েছি আর আমাদের কিশোরীকে একটু সাজিয়েছি। তো গোলুকে তো একদম বাচ্চা লাগছে আজকে, আজকে কিশোরীর থেকে না গোলুকে ছোট লাগছে। আর এই যে আমাদের কিশোরী মা, তো ওকে অনেকদিন থেকেই একটু জামা প্যান্ট পরিয়ে রাখছিলাম, তো এখন একটু ভাবলাম না কটনের শাড়ি তো ওর খুব একটা নেই, তিন চারটে আছে, আর অনেক কটনের শাড়ি ওর বানিয়ে মানে বানাচ্ছি আমি, দুটো বানানো হয়ে গেছে। তারপর আবার ভক্তরা ড্রেস পাঠিয়েছে ওর জন্য, ওদের জন্য, তো ওদের ড্রেস আছে। আর কালকে সিঙ্গুর থেকে যে দিদিটা এসেছিলো, মানে ঝর্ণা দি, তো ইউটিউব থেকেই পাওয়া, কিন্তু বেস্ট দি আমার, তো খুব ভালোবাসে আমাকে আর আমার গোলুসোনার পরিবারের সকলকে ভালোবাসে। তো কালকে এসে অনেক কিছু দিয়েছে, সেটা আমি দর্শন করাবো। আর কালকে ওরও লাটলি মানে প্রিয়াজু নাম, তো ও আমার ঘরে এসেছিল, তো ভিডিও একটুকু শ্যুট করা হয় না, যে প্রিয়াজুকে দর্শন হয়তো দিতে চায় না তোমাদেরকে, তাই আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। কিন্তু এত কিউট প্রিয়াজু, এত কিউট, মানে আপনারা ধারণা করতে পারবেন না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ওকে আমি বলেছি যে কিছুদিনের হলেও আমাকে একটু সেবা করার সুযোগ দিও তোমার প্রিয়াজুকে, তো নিয়ে আসবো আমি, সেবা করব। তো এখন নতুন এসেছে ওদের বাড়িতে, তো তার জন্য এখন সেবা করুক। তো একটু কয়েকদিন গেলে আমি তারপর একটু নিয়ে আসবো আর আপনাদেরকেও আমি প্রিয়াজুর দর্শন করাবো। তো যাই হোক, আজকের আমি রান্না করেছি ঢ্যাঁড়সের ঝাল, মানে ঝাল তো দেওয়া থাকে না, যাই হোক ওই ঢ্যাঁড়সের তরকারি আর পটল ভাজি আর অন্য। তো বেশি কিছু রান্না করতে পারি না, সকলকেই আমি বলি যে যেটুকু পারি, প্রভুর কৃপায় প্রভুর আর আমার চলে যায়। আর অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই প্রসাদ তুমি কী করো তারপর প্রভুকে খাওয়ানোর পর, আমি কি জলে দিয়ে দিই নাকি কাউকে বিতরণ করে দিই? তো এরকম কিছু না, এটাই আমার দুপুরের খাবার, বা ওদের যেটা দিই সেটাই আমার খাবার, মানে এর বাইরে আমার কোনো হাঁড়িতে বা কড়াইতে কোনো তরকারি বা ভাত কোনো কিছুই নেই। মানে যেটুকু করি আমি সেটুকুই প্রভুকে দিয়ে দিই, আর অল্প, একদম অল্পই করি, কারণ আমার নষ্ট করাটা একদম পছন্দ হয় না সেরকম। আর একার জন্য তো রান্না করি, সকলকেই বলি প্রভু খায় তারপর আমি খাই, তো একার জন্যই হয়, তো তার জন্য খুব অল্প পরিমাণে আমি সব কিছুই বানাই। তো বেকার আমার মানে রান্নাও আমি বাড়িতে সেরকম দিই না, আর দিতে গেলেও সেরকম খায় না, কারণ সেরকম টেস্ট হয় না, আমি আগেই বলেছি রান্না সেরকম আমার টেস্ট হয় না। তো ওরা ফেলে দেওয়ার থেকে আমি নিজেই নিজের মতো একটু একটু রান্না করে খাই, এটাই আমার কাছে ঠিক মনে হয়। তো যাই হোক, যারা বলছো যে এই প্রভুর প্রসাদ কী করো, তো প্রভুর প্রসাদ এটা আমি খেয়ে নিজে এখন বেঁচে আছি বলতে গেলে, কারণ ওদের দিলে মনে হয় আমার রান্নাটা আরও টেস্ট হয়ে যায়, কারণ ওদের যদি পুরোটা না দিতাম তাহলে হয়তো রান্নাটা মনে হয় আমার টেস্ট হবে না। তো ওদের যেটা দিই সেটাই আমার, এটা যেমন দুপুরের খাবার, এটাই আমার দুপুরের খাবার হয়। তো আর রাতে যেগুলো ওদের জন্য, আমি বেশিরভাগ রাতে রুটি বানাতে পারি না, কারণ আমি আটা মাখতে পারি না, তো আটা মাখতে আমার ভীষণ প্রবলেম হয় আর কষ্টও হয় হাতে, তো আটা মাখতে পারি না আমার খুব। সেরকম হলে একটু তরকারি বানিয়ে নিই বা ঘুগনি বা ছোলার ডাল এইসব বানিয়ে নিই, যাতে মুড়িটা ওদেরকে দিই আর মুড়িটা আমি নিজেও খাই। তো আর যদি এই এখন যেমন দিদি আছে, দিদি একটু জামা ফামা চেঞ্জ করে, মানে যারা বলো যে সারাক্ষণ যদি গোপালের সেবা দেওয়া যায় তাহলে কি ড্রেস চেঞ্জ করতেই হবে, হ্যাঁ আমার দিদিও যেমন আমিষ আহার করে, তো আমার কোনো কিছু হেল্প করতে এলে আমার দিদি কিন্তু ড্রেস চেঞ্জ করে গায়ে একটু জল দিয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপর আমার কাছে সেবার জন্য একটু জোগাড় করতে আসে। তো দিদি দেখে যে রাতে আমি রান্না করি না, তো তার জন্য দিদি মাঝে মাঝে একটু ময়দা মেখে দেয়, আটা মেখে দেয়, তো একটু পরোটা বা এই যে দুদিন দেখছিল যে পরোটা লুচি খাওয়াচ্ছি, ওগুলো দিদি ময়দা একটু মেখে দিচ্ছিল, তারপর আমি বেলে সম্পূর্ণটা করতে পারি, শুধু ওই মাখতেই পারি না, ওটাই আমার প্রবলেম। তো যারা আমিষ খাও তারা অবশ্যই কিন্তু ড্রেস চেঞ্জ করো আর একটু হাত পা ধুয়ে তারপর একটু গঙ্গা জল ছিটা দিয়ে, আর যদি রাধাকুণ্ডের জল থাকে তাহলে তো আরও খুব ভালো, তো দিয়ে তারপর তোমরা গোপালের সেবা দিও। তো যতটা অ্যাকচুয়াল কী বলুন তো, গোপাল সেবা কিন্তু আমিষ আহার করলে চলে না, গোপাল সেবা কিন্তু নিরামিষ আহার করতেই হয়, কিন্তু এখনকার দিনে এমন চল হয়ে গেছে সেবাটা, সবাই একটা নিছক ভেবে নিয়েছে ব্যাপারটা। কিছু সংখ্যক মানুষ, আমি বলছি সবাই না, সরি, কিছু সংখ্যক মানুষ, আমি ভিডিও তো দেখলাম কালকে,
ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে একটা টবের মধ্যে গোপালকে রেখেছে, টব থেকে মাটি খুঁড়ছে, মানে ছোট ছোট যে ফটো ক্লিক করতে করতে যে এডিট করা হয় না, তো আমি কোনো চ্যানেলের নাম বলবো না, ওই রকমই টবেতে কোনো বেগুন গাছ বা কোনো গাছ বসাচ্ছে মাটি নিয়ে, তারপর ওপেন ছাদে এরকম একটু একটু যে ক্লিক করে ফটোগুলো সেরকম ওপেন ছাদে গোপালজি যাচ্ছে। তো এরকম সেবা কিন্তু দেওয়াটা ঠিক নয়। আমি আমার চ্যানেলের যারা পরিবারে আছো তাদেরকে আমি দিতে চাই, এটা ব্যাপারটা বলতে চাই। আমি বাকি আদার্স কোনো চ্যানেলকে আমি ছোট করছি না, কিন্তু এইরকম সেবা এরকম ভাব নিয়ে সেবা দেয় না। উনি প্রভু, উনি ভগবান, উনি সন্তান পরে, আগে ভগবান আমাদের। তো ভগবান রূপেই আগে মানে একবার ভাবো যে স্বয়ং ভগবান যদি আমাদের সামনে কোনোদিন প্রকট হয় তাহলে কি আমরা সন্তান রূপে তাকে দেখবো নাকি মহান ভেবে তাকে ভগবান রূপে দেখবো? তো যাই হোক, কখনও প্রভুকে কি এমনি জায়গায় বসতে দেবেন আপনারা বা এমনি জায়গায় বসিয়ে দেবেন যদি প্রভু আসে স্বয়ং? তো আমরা প্রভুকে মানে প্রাপ্ত করব শুধুমাত্র এই মূর্তির দ্বারা। তো যারা প্রাপ্ত করেছো তারা জানো যে কিভাবে প্রভুকে পাওয়া যায়, কিভাবে অনুভব করা যায়, কিভাবে আমাদের সাথে কিন্তু সব সময় কিন্তু আমরা ফিল করি যারা নিত্য সেবা করি। কিন্তু যারা এই নিছক ভিডিওগুলো করার জন্য এরকম এডিট করতে থাকে যে ওপেন ছাদের মধ্যে হাঁটছে, প্রভু মাটির মধ্যে গিতে যাচ্ছে, গিতে আবার উঠে যাচ্ছে, মানে মাটির মধ্যে রেখে দিয়েছে, মাটিতে আবার উঠে প্রভু হেঁটে হেঁটে আবার মানে পা পুঁতে যাচ্ছে, একবার দেখাচ্ছে মানে অনেক কিছু, তারপর দেখছি একবার পায়ে দড়ি বেঁধে তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে আবার দড়ি মানে তাকে টান দিচ্ছে, সে আবার রিটার্ন হয়ে চলে আসছে, মানে বাচ্চাদের যেমন কোমরে দড়ি বাঁধতো সেই টাইপস দেখাচ্ছে পায়ে দড়ি বাঁধা। তো এরকম গোপালজির সাথে করাটা ঠিক না, ঠিক আছে? আমি শুধু আমার ইউটিউবার পরিবারকে বল জানাতে চাই এরকম কখনো করবেন না গোপালজিদের। আর যখনই যেখানেই যাবে একটা করে আসন ক্যারি করবে, একটা আসন নেবে, যেখানে প্রভুকে ঠিক মতো যদি না সেরকম ইয়ে করা যায় আসনে একটু বিরাজ করাবে, একটু খাওয়া মানে খাওয়ান দেবে। আর যারা বাইরে যাবে অনেকে মানে আমি একজন একটা দুটো তিনটে কমেন্টে আমাকে জানিয়েছো যে ট্রেনের জার্নি করলে প্রভুকে কীভাবে সেবা করব। তো সেটা আমি পুরো একটা লং ভিডিও আপনাদেরকে দেবো যখন আমি ট্রেনের জার্নি করব। কিন্তু অ্যাকচুয়াল আমি ট্রেনের জার্নি করি না, আর এত প্রভু আমার কাছে এসে গেছে আমার আর মনে হয় না ট্রেনের জার্নি করে আমি প্রভুদের নিয়ে যেতে পারবো। তো আর মাঝে পুরীতে নিয়ে গেছিলাম, পুরীটা ছিল ওই রাতের মানে এটা মানে আমরা রাত্রেবেলা উঠেছি, ভোরবেলা নেমে গেছি, সকালবেলায় নেমে গেছি। তো শুধু রাতের জার্নিংটা এমন হয় যে মানে মোটামুটি শুয়ে চলে যাওয়া যায় আর প্রভুকে খাইয়ে দাইয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া যায়। আর আসনে ওদের দু তিনটে আসন আমি ক্যারি করি সবসময়। তো আর সার্পে ফারফে এগুলোও ক্যারি করি, যেখানেই যাই সবসময় সেগুলোকে ধোয়াধুয়ি করি। তো তখন এই রাতের বেলাটা আমার সেরকম টয়লেটে যাওয়ার মানে ইয়ে হয় না, প্রভুর জন্যই আমি আটকে রাখি, আমি টয়লেটে যাই না। তো যারা দিনে ট্রেন জার্নি করবে বলছো তাদেরকে একটাই ইয়ে বলবো যে নিয়ে যেও না, গোপালকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আর যদি একদমই আশেপাশে দেখছো কেউ নেই, গোপাল সেবা করার মতো কেউ নেই, তোমার বাড়িতে কেউ নেই তোমার একমাত্র, তখনই তুমি নিয়ে যেতে পারবে। তাও তোমাকে সবসময় হ্যান্ড ওয়াশ ক্যারি করতে হবে বা এক্সট্রা ড্রেস ক্যারি করতে হবে, বা মানে এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। তারপর গঙ্গা জল ক্যারি করতে হবে সবসময়, গায়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধতা, বা রাধাকুণ্ডের জল পেলে আরও খুব ভালো, রাধাকুণ্ডের জল শুধু মাথাতেই দেওয়া যায়। তো মাথাতে দিয়ে সেই শুদ্ধতা নিজেকে নিয়ে তারপর গোপাল সেবা আবার করতে পারো। তো সবসময় এগুলো কিন্তু ক্যারি করে, অনেক কিছু ক্যারি করে চলতে হয় যখন জার্নি করবে তোমরা। তো এটা নিয়ে আমি পরে জানাবো। আর যখন এমনি তোমরা কোথাও যাচ্ছ এদিক ওদিক তখন বলবো সবসময় একটা হ্যান্ড ওয়াশ ক্যারি করো, আর গঙ্গা জল ছোটো একটা কোনো কিছুতে গঙ্গা জল ক্যারি করো। বাকি তো ভগবানের সব কিছুই নেবে, কিন্তু আরও সাথে কাউকে একটা ক্যারি করো যে ভগবানকে একটু দেখে তোমার গায়ে, যদি তুমি ওয়াশরুমে যাও টয়লেটে যাও তাহলে তোমাকে একটু গঙ্গা জল ছিটা মেরে তুমি ভালো করে হাত মুখ ধুয়ে এসে গঙ্গা জল ছিটা মেরে তারপর তুমি গোপালকে ধরতে পারবে। তো সবসময় দেখে শুনে উনি ভগবান, উনি সন্তান রূপে আমরা পুজো দিই ঠিকই, কিন্তু সন্তানের পুজো মাতৃস্নেহ আমাদের সবথেকে মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ স্নেহ বলে মানা হয়। তো ওর থেকে বড় ভালোবাসা আমাদের এই মানুষ জগতে নেই। তো তার জন্য আমরা মাতৃস্নেহে কিন্তু গোপালকে মানে পুজো করা হয়। কিন্তু অন্যান্য ভগবান দেখুন, যে লক্ষ্মী, নারায়ণ, মহাদেব, শিব, এদের কিন্তু আমরা এইভাবে মানে সেবা দিই না। তো যাই হোক, যার আসনে যেমনভাবে বসানো হয় সেরকমই হয়। কিন্তু এটা কখনো ভুলো না যে গোপাল আমাদের ভগবান, তো সেইভাবেই কিন্তু নিত্য সেবা দিও।
তো যাই হোক, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। তো আজকে আসি, আর আমার কিশোরী গোলু আর সকল গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো রাধে রাধে।